দেশ জুড়ে টিকাকরণ শুরু হলেও পুরোপুরি সংখ্যা এখনও কাটেনি। তার জেরে প্রথম সারির করোনা ভাইরাস যোদ্ধাদের একাংশ টিকা নিতে আসছেন না বলে জানিয়েছেন বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এই পরিস্থিতিতে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং ভারত বায়োটেকের তরফে জানানো হয়েছে কাদের কাদের কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন নেওয়া উচিত নয়। কোভিশিল্ডে যে উপকরণগুলি আছে সেগুলিতে যাদের অ্যালার্জি আছে তাদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রোজেনিকার তৈরি করোনা টিকা না নেওয়ার পরামর্শ দিয়েছে সিরাম। একই সঙ্গে প্রথম ডোজ নেওয়ার পর যে টিকা গ্রাহকদের গুরুতর অ্যালার্জি সংক্রান্ত প্রতিক্রিয়া দেখা দিয়েছে তাদেরও কোভিশিল্ড নিতে বারণ করা হয়েছে। তরফে জানানো হয়েছে কোভিশিল্ডে এল হিস্টামিন, এল হিস্টিডিন, হাইড্রোক্লোরাইড মনোহাইড্রেট, ম্যাগনেশিয়াম ক্লোরাইড, হেক্সাহাইড্রেট, পলিসর্বেট 80, ইথানল, সুক্রোজ, সোডিয়াম ক্লোরাইড, ডিসোডিয়াম ইডিটেড ডিহাইড্রেট ইঞ্জেকশনের জন্য জল থাকে। টিকা প্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়েছে কোভিশিল্ড নেওয়ার আগে স্বাস্থ্যকর্মীদের জানাতে হবে যে কোনো ওষুধ, খাবার, কোনো টিকা বা কোভিশিল্ডের কোনো উপকরণের ফলে অতীতে কোনো গুরুতর অ্যালার্জি সংক্রান্ত প্রতিক্রিয়া দেখা দিয়েছিল কিনা। শারীরিক পরিস্থিতির বিষয়ে খুঁটিনাটি জানিয়ে দিতে বলা হয়েছে। টিকাগ্রাহকরা যদি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণের থেকে দুর্বল বা যারা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার উপর প্রভাব বিস্তারকারী ওষুধ খান এবং জ্বর থাকে বা রক্ত জমাট বাঁধার ধরনে সমস্যা হয় বা রক্ত কম ঘন হয় তা টিকা নেওয়ার আগেই জানাতে বলেছে সিরাম। সিরামের পাশাপাশি ভারত বায়োটেকের তরফেও একই তত্ত্ব প্রকাশ করা হয়েছে। যে সংস্থার কোভ্যাক্সিন নিয়ে এখনও বিতর্ক মিটছে না, ভারত বায়োটেকের টিকা গ্রাহকদের অনুমতিপত্রেও স্বাক্ষর করতে হচ্ছে। যদি কারো অ্যালার্জি, জ্বর থাকে, রক্ত জমাট বাঁধার ধরনের সমস্যা হয় বা রক্ত কম ঘন হয় তাহলে তাদের কোভ্যাক্সিন না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অন্তঃসত্ত্বা মহিলা বা যারা স্তনপান করাচ্ছেন তাদেরও কোভ্যাক্সিন এড়িয়ে যেতে বলেছে সংস্থাটি। সেই সঙ্গে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণের থেকে দুর্বল বা যারা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার উপর প্রভাব বিস্তারকারী ওষুধ খাচ্ছেন এবং অপর কোনো টিকার ডোজ নেওয়া মানুষদের কোভ্যাক্সিন না নেওয়ার পরামর্শ দিয়েছে ভারত বায়োটেক। কোভিশিল্ডের মতো কোভ্যাক্সিনে কী কী উপকরণ থাকে তাও জানানো হয়েছে। ভারত বায়োটেকের তথ্য অনুযায়ী কোভ্যাক্সিন 64 গ্রাম হোল ভিরিয়ন মৃত সার্স কোভ টু অ্যান্টিজেন, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড জেল 150 মাইক্রোগ্রাম, টিআরআর 7/8, অ্যাগনিস্টের 15 মাইক্রোগ্রামের মতো উপকরণ থাকে। তবে কোভ্যাক্সিন দেওয়ার আগে গ্রাহকরা টিকা নেবেন কি নেবেন না তা জানতে চাওয়া হচ্ছে। তাহলে বন্ধুরা, শুনলে সারা বিশ্বজুড়ে যেখানে করোনার টিকাকরণ শুরু হয়েছে সেখানে কতগুলি সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। এখানে যে প্রবলেমগুলোর কথা বলা হয়েছে, এই প্রবলেমগুলো যাদের রয়েছে তাদের কিন্তু করোনার টিকা নেওয়াটা ঠিক হবে না, যাতে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং দেখা যাবে যে তার থেকে মারাত্মক কিছু হয়ে যেতে পারে। তাহলে বন্ধুরা, তোমরা সবাই কিন্তু টিকা নেওয়ার সময় এই বিষয়গুলি মনে রাখবে। তাহলে এই ভিডিওটি আমি আর বেশি দীর্ঘ করব না, আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো এবং আশা করি খুব শীঘ্রই যেন পৃথিবী করোনামুক্ত হয় এবং আমরা সবাই যেন করোনার টিকা পেতে পারি। আমরা যে দেশেই থাকি না কেন, সেই দেশের সরকারের কাছ থেকে যেন আমরা বিনামূল্যেই এই করোনার টিকা আমরা সবাই সংগ্রহ করতে পারি। তাহলে বন্ধুরা, এখানেই রাখছি। সবাই খুব ভালো থেকো। বাই।